হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে এবছর যারা জিএনএম ইএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আপনারা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা বানাবেন এবং কাউন্সেলিং কীভাবে হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনি জয়েন করতে পারেন অথবা ডাব্লিউ বি নার্সিং লিখে সার্চ করবেন টেলিগ্রামে গিয়ে সেখান থেকে কিন্তু সরাসরি আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারবেন আপনার যদি কোনো রকম ডাউট থাকে নার্সিং রিলেটেড ডেসক্রিপশ কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন অবশ্যই আপনার কমেন্টটি কিন্তু রিপ্লাই দেওয়া হবে এর আগে আপনাদের জন্য প্রচুর ভিডিও করে দিয়েছি আপনারা অবশ্যই নার্সিং রিলেটেড যে প্লে রয়েছে অবশ্যই সেটা ফলো করুন আশা করি আপনার যদি কোনো রকম ডাউট থাকে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যারা ডোমিসাইল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাতে চাচ্ছেন এখন থেকে তারা কি করবেন ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি টোটাল দুটো ফাইলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি আলাদা আলাদা একটা হচ্ছে যারা গ্রাম্য এলাকায় থাকে তাদের জন্য একটা আর একটা যারা শহরে এলাকা থাকে তাদের জন্য একটা ডাউনলোড লিঙ্ক ঠিক আছে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে যারা গ্রাম্য এলাকায় থাকে অর্থাৎ প্রফরমার ওয়ান যে দেওয়া হরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপেন্ডিক্স ওয়ান তো এই ফাইলটা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে আশা করি অলরেডি হয়তো অনেকেই সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এই সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা ভিলেজ এরিয়া থাকে তাদের জন্য এই সার্টিফিকেটটি বানাতেও রেডি করতে হবে অনলাইন কাউন্সেলিংয়ের সময় অথবা অ্যাডমিশনের সময় কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন পড়বে প্রত্যেক ক্যান্ডিডেটসকেই কিন্তু এই সার্টিফিকেটগুলো রেডি করে রাখতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রেখি আপনারা যদি চান এটা র্যাঙ্ক লিস্ট বেরোনোর পরেও বানাতে পারেন কারণ এই যে রোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি নিজের এলাকা থেকে অর্থাৎ যারা গ্রাম্য এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু বানাতে পারেন যারা শহরের এলাকা থেকে মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোরকম খুব একটা বেশি দিন সময় লাগে না একদিনের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই সার্টিফিকেট আপনি বানাতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা ই ক্যাটাগরির সার্টিফিকেট বানাবেন সেটা একটু লেন্দি প্রসেস আপনারা সেটা এখন থেকেই বানানো শুরু করে দিন কারণ সেটা একটু টাইম লাগবে সেই ই সার্টিফিকেট পেতে ঠিক আছে তো কীভাবে আপনারা ই সার্টিফিকেট বানাবেন যদি প্রয়োজন পড়ে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাবে এছাড়াও আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে একটা আমি পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি সেই ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে এসডিও অফিসে যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানাবেন এছাড়াও কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে তার একটা লিস্ট আমি স্ক্রিনশট হিসেবে আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন আপনার যে এসডিও অফিস রয়েছে সেখানে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রো ফর্মা ওয়ান এটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যারা গ্রাম্য এলাকা থাকে তাদের এই সার্টিফিকেটটি প্রিন্ট করে নির্দিষ্ট অথরিটির কাছ থেকে কিন্তু সাইন করিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আই হিয়ার বাই সার্টিফাইড দ্যাট আই পার্সোনালি নোস তো এখানে যারা ছেলেরা রয়েছে এখানে এখানে মিস্টার করে দিতে পারে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে এখানে ডটার অফের জায়গায় সন অফ করে দিতে পারে তো যদি আপনারা কাটাকাটি না করতে চান যেভাবে আছে সেভাবে রাখতে দিন কোনো প্রবলেম নেই ঠিক আছে এমনটা এগুলো আপনারা একটু নিজেরাই ফিল করে নিতে পারেন অথবা যিনি সাইন করবেন তিনি আপনাকে সেটা পূরণ করে দেবে ফর্মটি ঠিক আছে এখানে ফেস্ট ফোর ইন্টু থ্রি সেন্টিমিটার সাইজ এখানে আপনার যে একটা ফটো এখানে কিন্তু লাগাতে হবে ঠিক আছে ক্যান্ডিডেটের ফটো এই বক্সের মধ্যে আপনি সই করবেন ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি তো এখানে আপনি সই করবেন এই নিচে এই যে সইটি রয়েছে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি উইথ ডেট অ্যান্ড অফিসিয়াল সিল তো এখানে আপনি কার দ্বারাই সই করাবেন যারা গ্রাম্য এলাকায় থাকে অর্থাৎ ভিলেজ এরিয়ায় ঠিক আছে প্রোফার্মা ওয়ান কিন্তু শুধুমাত্র তাদের জন্য ভুল করে আবার আপনারা প্রোফর্মা টু তে সই করিয়ে নেবেন না ঠিক আছে প্রোফর্মা টু হচ্ছে যারা শহরে এলাকা থেকে তাদের জন্য ঠিক আছে তো এখানে দেখতে পারবেন প্রোফর্মা ওয়ানের মধ্যে কিন্তু এএনএম এন এম অ্যান্ড জিএনএম কোর্স লেখা আছে আপনারা বুঝতে পারবেন যারা গ্রাম্য এলাকা থেকে তারা এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য কিন্তু এলিজেবেল তো সেক্ষেত্রে আপনারা কার্ড দ্বারা সই করাবেন আপনার গ্রামের যে প্রধান আছেন ওনার কাছ থেকে সই করতে পারেন অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা জেলা পরিষদের সভাধিপতির কাছ থেকে কিন্তু আপনি সই করাতে পারেন অথবা আপনার যে ভিডিও রয়েছেন ওনার কাছ থেকে আপনি সই করাতে পারেন এমএলএ এমপি ওনাদের কাছ থেকে কিন্তু আপনি সই করিয়ে নিতে পারেন সবচেয়ে বেস্ট হয় আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে আপনি সেখানে চলে যান কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি রেডি করে নিতে পারেন যদি আপনি ভিডিও অফিসে যান সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে তো সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার নিকটবর্তী বাড়ির পাশে যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে আপনার আধার কার্ড এবং আপনার বাবার ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবেন যদি লাগে সেক্ষেত্রে আপনারা দেখাবেন ঠিক আছে তো ইজিলি কিন্তু আপনি এই সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারবেন কয়েক নিচের মধ্যে ঠিক আছে এরপরে হচ্ছে যারা টাউনে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই টু এটা কাজে লাগবে এখানে আপনারা দেখতে পারবেন যারা টাউনে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জিএনএম কোর্স তারা কিন্তু করতে পারবে সেক্ষেত্রে আপনারা এমনটা এগুলো ফিল আপ করে নেবেন অথবা যিনি আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দেবে তিনি এগুলো ফিল করে দেবে কোনো প্রবলেম নেই ঠিক আছে এখানে আপনার ক্যান্ডিডেট সিগনেচার এই বক্সের মধ্যে আপনারা সাইন করবেন এরপর এখানে আপনার একটা ফটো রয়েছে সেটা এখানে লাগিয়ে দেবেন এরপরে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি এখানে কার দ্বারা আপনারা সই করিয়ে নেবেন তো এক্ষেত্রে আপনি সই করাতে পারেন যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকেন তাহলে আপনার চেয়ারম্যান যে রয়েছেন ওনার কাছ থেকে সই করাতে পারেন বা ওয়ার্ড কাউন্সিলার রয়েছেন যিনি ওনার দ্বারা কিন্তু আপনি সই করিয়ে নিতে পারেন বা আপনার লোকাল যে এমপি রয়েছেন এবং এমএলএ রয়েছেন ওনাদের দ্বারাও কিন্তু আপনি এই সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারেন ঠিক আছে যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া রয়েছেন আপনারা মেয়র অথবা কাউন্সিলরের দ্বারাই কিন্তু সার্টিফিকেটটি সই করিয়ে নিতে পারেন ঠিক আছে এক্ষেত্রে আপনাদের কিন্তু যেটা বললাম যে অ্যাপেন্ডিক্স টু অর্থাৎ অ্যানেক্সটা টু যেটা রয়েছে যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কার্যকারী ঠিক আছে এরপরে আরেকটা বিষয় যেটা বললাম যে আপনাদের ই সার্টিফিকেট সেটা কিন্তু আপনি ডি এম অফিস থেকেও বানাতে পারেন ঠিক আছে এবং সাব ডিভিশনাল যে অফিসার রয়েছেন এসডিও অফিস সেখান থেকেও কিন্তু আপনি ইডব্লিউ সার্টিফিকেট বানাতে পারেন তো সেকেন্ড যে পয়েন্টটি আপনাদের সময় রিসার্চ করছি সেটা হচ্ছে অনলাইন কাউন্সেলিং অনলাইন কাউন্সেলিং কীভাবে হবে সবচেয়ে প্রথমে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার যে র্যাঙ্ক লিস্ট সেটা কিন্তু বেরোবে যেমনটা বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরের শেষের দিকেই হয়তো আপনাদের যে রেজাল্ট রয়েছে সেটা প্রকাশিত হতে পারে এক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ করে আপনার যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এরপরে যে ডেট একটা নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে আপনাকে একটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন প্রতিটি আপডেট কিন্তু ঠিক সময় মতো আপনাদের জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা অনলাইন কাউন্সেলিং করবেন সেটাও আমি চেষ্টা করব ভিডিও করে দেখিয়ে দেওয়ার যাতে আপনাদের রকম প্রবলেম ফেস করতে না হয় ঠিক আছে তো আপনাদের সেই ওয়েবসাইটে লগ করে কিন্তু আপনাকে প্রথমে কী করতে হবে কলেজ চুজ করতে হবে তার আগে হয়তো এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখে অনলাইন কাউন্সেলিং করতে সম্ভবত সম্ভবত কিন্তু টাকা লাগতে পারে কত টাকা লাগতে পারে সেটা কিন্তু এখনও কোনো রকম ধারণা নেই যদি লাগে আপনাদের আমি জানিয়ে দেব ঠিক আছে আপনাকে কিন্তু কলেজ চুজ করতে হবে কলেজের মধ্যে আপনি সবচেয়ে প্রথমে চেষ্টা করবেন গভর্নমেন্ট কলেজগুলো চুজ করা যদি আপনাদের পরীক্ষা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট কলেজগুলো চুজ করার চেষ্টা করবেন এরপরে প্রাইভেট কলেজগুলো আপনি চুজ করবেন কলেজ চুজ করা হয়ে গেলে আপনি কি করবেন আপনার যে অ্যাপ্লিকেশান যে রয়েছে সেটা আপনি আপনার অ্যাকাউন্টে আপনি লক করে দেবেন যে কলেজ চুজ করার পর আপনার কলেজগুলো আপনি লক করে দেবেন লক করে দিলে কিন্তু আপনার যে কাজ রয়েছে সেই দিনের কমপ্লিট এরপরে আর আরেকটা নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনি চান্স পেয়েছেন কি না ওই যেই কলেজগুলো আপনি সিলেক্ট করেছেন সেই কলেজগুলোর মধ্যে এক্ষেত্রে আপনি জিএনএম এবং এএনএম সম্ভবত একদিনই কাউন্সিলিং হবে একবারই আপনি সেগুলো লক করতে পারবেন কলেজগুলো যতটা বোঝা যাচ্ছে পরবর্তী রকম অফিসিয়াল নোটিফিকেশান না বেরোনো পর্যন্ত কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না এটা আগে বিগত বছরগুলোতে যেরকম হতো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অন্যান্য যে কাউন্সিলিংগুলো হতো তার উপর ভিত্তি করেই কিন্তু আমি বলছি এটা কিন্তু রকম কনফার্মেশান না কেউই কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কনফার্ম করে কিছু বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে কারণ এবার কিন্তু ফার্স্ট জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম হলো তাই কাউন্সেলিং প্রসেস কীরকমভাবে এখনও ঠিকমতো বোঝা যাচ্ছে না তবে ওগুলোর মতোই কিন্তু হবে যেমনটা বললাম সেরকমই হওয়ার চান্স বেশি তো এখনও পর্যন্ত কিন্তু এর এরকমটাই আপডেট রয়েছে তো যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবেন না তাদের কিন্তু এভাবে সেকেন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে সেকেন্ডে যদি না হয় তাহলে থার্ড এভাবে যতদিন চলবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবেন না সেকেন্ড কাউন্সেলিং অবশ্যই অ্যাটেন্ড করবেন সেকেন্ডে না পারলে থার্ডে অ্যাটেন্ড করবেন এভাবে কিন্তু আপনাকে ট্রাই করে যেতে হবে তো এটা একটা আপডেট ছিল পরবর্তীতে কাউন্সেলিং আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের যাতে আপনাদের কোনোরকম প্রবলেম ফেস করতে না হয় তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে কারণ প্রতিটি কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই তো ভিডিওটি এখানে শেষ করছি পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ